গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 8:30 বাজে আর এখান থেকে আমি তৃতীয় দিনের ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন ইন ডে 3। চলো রেডি হয়ে যাই, কারণ আজকে তাড়াতাড়ি ডেস্টিনেশন আছে। সো লেটস গেট রেডি। আর সকালবেলা আমার রুম থেকে ভিউটা ঠিক এমনি লাগছে। This is the morning view from hotel. Third day journey shuru korlam, gari dike jacche. Gari ei je amader gari. Let's get in the car. গাইজ, মিরিক যাওয়ার পথে আমরা একটা পাইন বাগানে এসেছি। এটা দেখতে খুব সুন্দর আছে পাইন বাগানটা। চলো একবার দেখে নাও পাইন বাগানটা। এটা হলো পাইন বাগান। বাপ রে বাপ, এটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা মিরিক যাওয়ার পথে আছে, টুরিস্টরা এসে দাঁড়ায়। আমরা যখন মিরিক যাবো যেন আমরা এখানে দাঁড়িয়েটা দেখতে পারি। আমাদের বেশি টাইম নেই, অল্প টাইম পেয়েছি। প্রকৃতির সুন্দর দৃশ্য। এখানে খুব ঠান্ডা, এখানে খুব ঠান্ডা আছে। আর আমরা এখন ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা খুব সুন্দর। এইটা হলো এক্স্যাক্ট ভিউ পয়েন্ট। আর এখান থেকে কিছুটা এমনি দেখতে, এখানে অনেক লোকরা এসছে সব এখান থেকে ভিউ দেখতে। আর এখানে চা কফি ওইসব খাওয়া হয়ে যায়। আমরা মিরিক যাবার পথে এই রাস্তাটা এটা পেয়ে যাব, তো আমরা যখনই যাবো একবার চেক করে নিতে পারি। আর ভিউ পয়েন্টে এই যে ছিল আমাদের একটা, এই এইটা হলো আমাদের একটা ফ্রেন্ড। এখানে এমনি এমনি ডগি রাস্তায় রাস্তায় অনেক আছে। এখানে তার নেপাল বর্ডার আছে, আমরা এখানে এখন যাচ্ছি। ওয়েল, এখন নেপালে আছি। নেপালে এখানে একটা মার্কেট আছে যেটাকে বলে পশুপতি মার্কেট। আমরা সেই মার্কেটে যাবো, কারণ কিছু জিনিস কেনার আছে। এখানে জিনিসের দামও একটু কম আছে। এসকো বোথ সাইড দিয়ে মার্কেট আছে, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, ছেলে মেয়ে সবার। যে এই দোকানটা এসছে এখন, এখানে অনেক ভালো ভালো জুতো আছে। তো এখন আমরা এই দোকানটায় এসেছি, এখানে সব কিছু জিনিস পাওয়া যায়। এটা হলো এই দোকানটার নাম, পয়জন জিনিস। দাদা বলে দাও তোমার এখানে কি কি পাওয়া যায়। পয়জন জিনিস আমরা নেপাল কা সবসে আচ্ছা ব্রান্ড হ্যায়, জো পয়জন জিনিস হ্যায়। পয়জন জিনিস নেপাল কা একদম আচ্ছা ব্রান্ড হ্যায়, জেসা ইয়ে প্যান্ট স্যান্ট প্যান্ট বগেরা মিলতা হ্যায়। ইয়ে আচ্ছা নেপাল কা ইয়ে আচ্ছা ওয়ালা ব্রান্ড হ্যায়, স্ট্রেচেবল হ্যায় না। ইয়ে স্ট্রেচেবল, সব স্ট্রেচেবল। और क्या क्या मिलता है आप एक बार बोल दीजिए। शूज मिलेगा, शूज है अभी देखिए, शूज है जो ब्रांडेड शूज है, इधर टैक्स नहीं पड़ता है, सस्ता है। ये सब एडिडास का शूज है, ये देखिए ये सब एडिडास का शूज है, ये मिलता है अभी। ये भी एडिडास का शूज है, ये
अच्छा यहाँ पे सब जूता मिलता है ना, बॉक्स मिलेगा, शूज मिलेगा, टी शर्ट मिलेगा, जैकेट मिलेगा। আর নেপাল থেকে আমরা এই বেরিয়ে পশুপতি মার্কেট থেকে বেরিয়ে এখন আমরা মিরিকে আসছি। এই যে মিরিক, এখন আমরা লাঞ্চ করতে যাব। মিরিক এখানে খুব ভালো জায়গা, আমরা লাঞ্চ করার পর আমরা এখানে বোটিং করব। এখন আমরা মিরিকে আছি, মিরিকে এখানে মেলা চলছে। এখানে ফাংশন হচ্ছে, ফাংশন এখন আমরা একটু মিরিকের যে লেক আছে আমরা ওখানে বোটিং করছি। ভাইয়া উস সাইড মে নেই তো আমরা এখন যাচ্ছি, একটা ব্রিজ আছে। উতার সকতা হুম গেট মে আপকো জো ভি প্রবলেম হোতি চাই আচ্ছা পতা না চাই লেকিন আপকো জো ভি চড়না হ্যা না জি তো আমরা এখন পিকনিক স্পটে আছি মিরিকের। আমরা বোটে করে আসলাম এখানে, ওই যে বোট, আর এখানে একটা সিগনেচার পয়েন্ট আছে, আই লাভ মিরিক। কিন্তু উল্টো এখান থেকে পুরো ঝাউ বাগান, কেউ কেউ বলে পাইন বাগান। ওই যে ওখানে সবাই ঘুরে ঘুরে আসতে হয় রাস্তা দিয়ে, সবাই ঘুরে ঘুরে আসতে হয়। এখানে পুরো ঝাউ বাগান আছে, এখানে আমরা উঠতেও পারি। হলো মিরিকে, আর এখানে ঘোড়া চড়া যায়, এইসব ঘোড়া দাঁড়িয়ে আছে, দিয়ে লোক ফটো তুলছে এখানে। আমাদেরকে সবসময় হেল্প করেছে ভাই, আমাদের কিছু বল, তুই এই হোটেলের যেন লোক আসে তুই কিছু বল, যে বল যে আপনারা আসুন বলে। এটা ইউটিউব ভিডিও হচ্ছে আর তুই এখানে আছে, তোকে লোক দেখছে। আপনারা যদি কেউ দার্জিলিং আসেন, যদি এই রবি ভাইয়ের সাথে মিট করতে চান, আপনারা কাইন্ডলি মাউন্টেন ব্লিজ হোটেলে আসবেন, বলবেন যে রবি ভাইয়ের জন্য আমরা এখানে এসেছি, কারণ রবি ভাই খুব ভালো সার্ভিস দেয়। হ্যাঁ কি না, আমি সত্যি কথা বলছি তো। আর তোর স্টাইলটা কি দেখা আমাকে, হাত তুলে তুই কেমন করে থাকিস সেটা দেখা, আর দু হাত দিয়ে থাকিস। আমি যখন এসেছিলাম দেখছিলাম রবি এরকম করে সবসময় থাকে, তো এখন রবি তুই কী করে থাকিস দেখা, তুই এখন কী করে থাকিস, তোকে আমি কী শিখিয়েছি, বাস স্ট্রেট হয়ে চলে যাচ্ছে। শুনবি তো ভাই, শুনবি তো ভাই, হ্যাঁ ভাই। তো এখানে এই যে আমাদের হোটেলে একে নিয়ে আমার টাইম কেটে গেছে, ইটস এ গুড গাই অ্যাকচুয়ালি। তো আপনারা কেউ আসলে একে দেখতে পাবেন। তো গাইস আজকে থার্ড ডে এখানেই শেষ করছি ভিডিও, ভাই ভিডিওটা শেষ করে দেবে ভাই, কিছু বলে শেষ কর ভিডিওটা আজকে এখানেই শেষ। সারাদিন আজকে আমরা ঘুরলাম, হ্যাঁ বল 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 কি বলছিস বল। মাউন্টেন ব্লিজের কাজ করি এখানে। আচ্ছা দাঁড়া, নিচে যা, যেখানে লাইট আছে সরম লাগতেছে কেন, তুই বল না, তুই আমি আছি তো, তুই বল। মাউন্টেন ব্লিজে কাজ করি আপনাদের, ওই ওখানে যা কাজ করি আপনাদের, কেউ এখানে আসেন আমাদের হোটেলে আসবেন, এখানে আমি থাকি হোটেলে, আমি সার্ভিসে কাম করি।
আর আর কিছু বলবে তুই লজ্জা পাচ্ছিস কারণ লজ্জা বাজিবে না এইটার পরে অনেক মেয়েরা তোর বন্ধু হয়ে যাবে তোর নাম্বারটা কি দিয়ে দেবো ছাইলে না হাত্তা নাবা আমি তোকে শিখেছি না হ্যাঁ তো সবাইকে বলে দে গুড নাইট গুড নাইট স্যার আর সবাইকে বলে দে প্লিজ ডু সাবস্ক্রাইব যারা নতুন দেখছেন তারা নতুন দেখছেন আর শেয়ার করে দেবেন শেয়ার করবেন একটু লাইক বাস থ্যাংক ইউ স্টে সেফ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই গুড নাইট গুড নাইট চলো গুড গুড নাইট স্টে সেফ দেখা হচ্ছে ফের কালকে উইথ আ নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ান